নজর রাখবো পরবর্তী সংবাদে। ফের দুর্ঘটনা, দুর্ঘটনার যেন লাগাম টানা যাচ্ছে না। দুর্ঘটনায় এবার মৃত্যু হলো একজনের এবং আহত তিনজন। খালি ডাম্পার ও চালবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুর্ঘটনা, এতে করে একজনের মৃত্যু এবং দুজন গুরুতর আহত বলে খবর। ঘটনা প্রসঙ্গে জানা যায়, সকালে শিলচর হাসপাতালে চিকিৎসাধীন আহতদেরকে নিয়ে যাওয়া হয়। উত্তর ত্রিপুরা জেলার চুড়াইবাড়িতে ঘটনা। চুড়াইবাড়ি থানাধীন সরিছাড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের সামনে 8 নম্বর আসাম আগরতলা জাতীয় সড়কের উপর দুর্ঘটনা। সোমবার রাত আনুমানিক 2:30 নাগাদ দুর্ঘটনায় বিকট শব্দ এবং তারপরে আশপাশের লোকজন ছুটে যায়। স্থানীয় লোকজন নিয়ে যায় প্রথমেই সেক্ষেত্রে হাসপাতালে এবং তারপরে দমকল কর্মীদের খবর দেওয়া হয়। পরবর্তীতে শিলচরে রেফার করা হয় আহতদের। কি বক্তব্য উঠে আসছে ভয়াবহ দুর্ঘটনাকে ঘিরে শুনুন। অফিসে ইয়ারাস থেকে ফোন এসেছে আগরতলা কন্ট্রোল রুম থেকে। ফোন আসার পরে পলিসি করে আমরা শনিছড়া হসপিটালের পাশে মেজর একটা অ্যাক্সিডেন্ট হয়েছে জানতে পারলাম। আসার পর দেখি দুটো গাড়ি মুখোমুখি সংঘর্ষ হয়েছে, কিন্তু একটা ড্রাইভারটি এমনভাবে ফেসে গেল মানে উদ্ধার করার কোনো ক্ষমতা নাই। তারপরে প্রায় 1 ঘন্টা পরে অনেক কষ্ট করে একজন ঘুমের থেকে জেসিবি ড্রাইভারকে তুলে নিয়ে আসা হলো। তারপরে উনি অনেক চেষ্টা করে গাড়িটা একটু পিছন দিকে সরালেন, তারপরে সামনেটা টান দিয়ে ড্রাইভারটাকে উদ্ধার করে আমরা চুড়াইবাড়ি হসপিটাল এনে শনিছড়া হসপিটাল এনে পৌঁছালাম। ওই কেজুয়েলিটিটার নাম সাজয় ইসলাম, বাবার নাম ফিরুজ আলী, বাড়ি চড়াইবাড়ি নেতাদিপাড়া। কতজন আহত হয়েছে? আহত তো আমরা এসে একজন পেয়েছি, শুনলাম যে আরো তিনজন নাকি ওনারা ওই শনিছড়া হসপিটালে এনে আমরা আসার আগে পৌঁছে দিয়েছি। গাড়ি একটা ডাম্পার আর একটা ওই পাঞ্জাব পুলিশ। মুখোমুখি সংঘর্ষ হয়েছে? মুখোমুখি সংঘর্ষ। শুনলেন বক্তব্য। দুর্ঘটনাকে কেন্দ্র করে যেমনটা খবর, দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষ এবং এই সংঘর্ষের ভয়াবহ দুর্ঘটনা। দুর্ঘটনায় প্রাণ গেল একজনের এবং তার সাথে দুজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক হওয়ায় রেফার করা হয়েছে বহিররাজ্যে। তারা এখন চিকিৎসাধীন রয়েছেন এমনটাই খবর উঠে আসছে। তবে স্থানীয় মহলে ব্যাপক চাঞ্চল্য গতকালকে রাত্রের এই দুর্ঘটনাকে ঘিরে। ছোট্ট একটা বিরতির পর ফিরব, সঙ্গে থাকুন।